আজ বিকেলে দিল্লিতে মোদি মমতা বৈঠক আলোচনায় উঠতে পারে বিএসএফ এর এক্তিয়ারবৃদ্ধির প্রসঙ্গ রাজ্যের বকেয়া নিয়ে কথা হতে পারে দুজনের মিশন 24 শক্তি বাড়াচ্ছে তৃণমূল ত্রিপুরা গোয়ার পর এবার হারিয়ানা রাজ্যগুলি না এগোলে দেশ এগোবে না দিল্লিতে দাঁড়িয়ে মন্তব্য মমতার হারিয়ানা যাওয়ার ইচ্ছা প্রকাশ তৃণমূল নেত্রীর আগামীকালই ত্রিপুরায় পুরো ভোট সুপ্রিম কোর্টে তৃণমূলের আর্জি খারিজ ভোট স্থগিত রাখার চরম সিদ্ধান্ত জানালো শীর্ষ আদালত নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিপুরার ডিজি ও আইজিকে বৈঠকের নির্দেশ আগরতলা পুর ভোটে সব বুথে স্পর্শকাতর 644 কেন্দ্রের মধ্যে অতি স্পর্শকাতর 274টি বুথ অতি স্পর্শকাতর বুথে থাকবে পাঁচজন করে ত্রিপুরা সশস্ত্র পুলিশের জওয়ান সুদীপ বানে অস্বস্তিতে ত্রিপুরা বিজেপি মোদি শাহের কাছে নাম কিনতে খুনের রাজনীতিকে প্রশ্রয় বিপ্লবকে নিশানা সুদীপ রায় বর্মনের ভোটের পর করা ব্যবস্থা নেবার ইঙ্গিত রাজ্য নেতৃত্বের রাজ্যের সব পৌরসভায় একসঙ্গে ভোটের পক্ষে সওয়াল রাজ্যপালের রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করে চিঠি ধনখড়ের রাজ্যের কথা মতো না চলার পরামর্শ হাওড়া বিলে সই না হওয়ায় শুধুমাত্র কলকাতায় পুরো ভোটের সম্ভাবনা এসটি তালিকায় এসসি প্রার্থীদের নাম আপার প্রাইমারিতে নিয়োগেও দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে হাইকোর্টে জানালো রাজ্য রিপোর্ট তলব আদালতের এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবার উল্টো ডাঙায় আরিফ রোডের ডালের মিলে আগুন দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান আজ বিকেলে দিল্লিতে মোদি মমতা বৈঠক আলোচনায় উঠতে পারে বিএসএফ এর এক্তিয়ারবৃদ্ধির প্রসঙ্গ রাজ্যের বকেয়া নিয়েও কথা হতে পারে দুজনের মিশন 24 শক্তি বাড়াচ্ছে তৃণমূল ত্রিপুরা গোয়ার পর এবার হারিয়ানা রাজ্যগুলি না এগোলে দেশ এগোবে না দিল্লিতে দাঁড়িয়ে মন্তব্য মমতার হারিয়ানা যাওয়ার ইচ্ছা প্রকাশ তৃণমূল নেত্রীর আগামীকালই ত্রিপুরায় পুরো ভোট সুপ্রিম কোর্টে তৃণমূলের আর্জি খারিজ ভোট স্থগিত রাখার চরম সিদ্ধান্ত জানালো শীর্ষ আদালত নিরাপত্তা নিশ্চিত করতে ত্রিপুরার ডিজি ও আইজিকে বৈঠকের নির্দেশ আগরতলা পুর ভোটে সব বুথে স্পর্শকাতর 644 কেন্দ্রের মধ্যে অতি স্পর্শকাতর 274টি বুথ অতি স্পর্শকাতর বুথে থাকবে পাঁচজন করে ত্রিপুরা সশস্ত্র পুলিশের জওয়ান সুদীপ বানে অস্বস্তিতে ত্রিপুরা বিজেপি মোদি শাহের কাছে নাম কিনতে খুনের রাজনীতিকে প্রশ্রয় বিপ্লবকে নিশানা সুদীপ রায় বর্মনের ভোটের পর করা ব্যবস্থা নেবার ইঙ্গিত রাজ্য নেতৃত্বের রাজ্যের সব পৌরসভায় একসঙ্গে ভোটের পক্ষে সওয়াল রাজ্যপালের রাজ্য নির্বাচন কমিশনকে সতর্ক করে চিঠি ধনখড়ের রাজ্যের কথা মতো না চলার পরামর্শ হাওড়া বিলে সই না হওয়ায় শুধুমাত্র কলকাতায় পুরো ভোটের সম্ভাবনা এসটি তালিকায় এসসি প্রার্থীদের নাম আপার প্রাইমারিতে নিয়োগেও দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে হাইকোর্টে জানালো রাজ্য রিপোর্ট তলব আদালতের এসএসসি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবার উল্টো ডাঙায় আরিফ রোডের ডালের মিলে আগুন দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি চব্বিশ ঘন্টা আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া
डाउनलोड करुन जी 24 घंटा ऐप एक क्लिके पान सब अपडेट।